গুড মর্নিং, এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। এখনও দেয়নি রিথান, অগ্নিমীনা এক্সপ্রেস এখনও দেয়নি। এইটুকু সিঁড়ি উঠতেই না হাঁপিয়ে যাচ্ছি, কি জিম করবো। সকাল সকাল আসানসোল স্টেশন, হাই করে দে, গুড মর্নিং। কোনো টাইম দিয়ে দেয়, আজকেই দেয়নি কেন কে জানে। ভোর ভোর স্নান করে নিয়েছি। বন্ধুরা সবাই কেমন আছো? সুন্দর সকালের শুভেচ্ছা। দেখা যাক পরিচিত কাউকে দেখতে পাই কি না। কি বলতো, শালিনীকে ছোটবেলা থেকেই গানের বিষয়ে, বিশেষ করে তোমার বর্ধমান, কখনো কলকাতা, কখনো রানীগঞ্জ, এখানে সেখানে আমি নিয়ে গেছি। আমি বিশেষ করে যেতাম, কারণ মিত্রবাবুর ডিউটি থাকে তো ও যেতে পারে না, তো এখনও ওই কাজেই ওর গানের জন্যই কলকাতায় যাওয়া। তো জানি না, এখন বিশ্বভারতীতে ইকোনমিক্স সাবজেক্ট নিয়েছে। বিশ্বভারতী ভীষণ টাফ ইউনিভার্সিটি, ভীষণ পড়াশোনার চাপ, এবং ও গানটা হচ্ছে গিয়ে মানে জন্মগত। তো এখন জানি না ওর ভবিষ্যৎ কী কথা বলছে, বা ভবিষ্যতে কীভাবে কোন ক্ষেত্রে কোথায় নিজে কী কী দাঁড় করাবে, এটা এখনও আমরা অনিশ্চিত, আরও অনিশ্চিত। তো একবার মাঝে দু বছর গ্যাপ ছিল, তো আবার একটু চেষ্টা করছে গান নিয়ে। তো জানি না আজকে যেখানে যাচ্ছি সেখান থেকে যাবো মান্তুর কাছে, ওখানে রাতটা থাকবো, রাতটা থেকে আবার কালকে ফিরে আসার কথা আছে। কিন্তু কলকাতাতে যা বৃষ্টি হচ্ছে, এখন বুঝতে পারছি না যে কি আমরা করব বা কালকে কি হবে, এই হচ্ছে কথা। হাওড়া স্টেশনে এখন ধোসা খেলাম। আর কি বৃষ্টি হচ্ছে বাইরে, মারাত্মক ভীষণ হচ্ছে। হ্যাঁ, কি করে যে পৌঁছাবো জানি না, ভিজবো তো বটে, যা জলটা ভরে আন। কি বিচ্ছিরি ধোসাটা, যাই হোক দেখি পৌঁছাই, তোমার সাথে শেয়ার করবো, কি শেয়ার করবো আগে পৌঁছাই। আরে ওইখানেই তো, যাবি জানিস তো, দেখ আমার কিন্তু অতটা মনে পড়ছে না। একটু চা খাই, যা ভিজেছি না। হ্যাঁ কত করে দুধ চা? তো দেখো মান্তুরানি আমাদের জন্য তাড়াহুড়ো করে করে রেখেছে, বেগুন ভাজা, সব বেগুন ভাজা খেয়ে নেবো। ও তো তাই বললো, কারণ হাতটা কমা। দাঁড়া চলো খেয়ে নি, তারপরে তোমাদের বৃত্তান্ত জানাচ্ছি। এইখানে রাস্তার এত আওয়াজ না, দেখো নতুন নাইটটা এখানে উদ্বোধন করলাম, মানে কি বলবো, পুরো মানে ফালতু আশা হলো। যাই না, এখানে ফ্যানটা চলছে, আওয়াজটা শুনতে পারবে কি না। আর সবুজ চুড়িগুলো খুলে দিয়েছি বলে মিত্র বলছে কেন খুলে দিলে ভালো লাগছিল, তা একদম ফালতু জার্নি। এবার ওর ক্লাস আছে, যদি করে তো ভালো, না হলে কালকে বেরিয়ে যাব। আর কি বাজে ওয়েদার আজকে, মানে কি বলবো, পুরো আমি তো সব মিলে এলাম, একবার ভোরবেলা স্নান করে বিধান ধরেছি, আবার তোমার এসে এখনই স্নান করলাম, পুরো এইগুলো ব্যথা করছে। আর এমনিতেই জিম থেকে স্নান করে এসে, মানে এসে পরে স্নান করে আমার শরীরটা এমনিতেই খারাপ। চেঁচালাম ওকে যে ঠিকঠাক করে দেখবি তো, ভুলভাল দেখলো, দেখেছে। আর তোমার ব্যাস, আর মান্তু ভাগ্যিস ও ডিমের ঝোলটা করে রেখেছিল, আমরা আমাদের রাত্রেবেলা আসার কথা।
ঠিক আছে? তো মিলে এলি? আর দরজাটা ওরকমই লক থাকবে? খোলা যাবে না, গিয়ে খুলতে হবে তো, পাটা পুছে আয়, এটা মাটির বিছানা তো। যাই হোক, ও করে রেখেছিল যে রাত্রেবেলা আমরা আসবো, তো ভাগ্যিস করে রেখেছিল, নাহলে বাইরে রুটি তরকারি কিনে ওর বেরোনো আছে। ও গেল অ্যাপেলোতে, যেখান থেকে ও বিএসসি করেছে, অ্যাপেলোতে ওর কাজ আছে। তো ও তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেল, আমরা স্নান করলাম, খেলাম, ধুলাম, যে একটু রেস্ট করি। কী রে, ক্লাস হবে? আজকে দিনটাই বাজে, কাল দিনটাই বাজে। তুই একটা ফোন কল করে করলে আর এত কিছু, আমার থেকে বেশি লস ওর। ওর ফাইনাল ইয়ার ইকোনমিক্স সাবজেক্ট বিশ্বভারতী, এত টাফ। তিনটে না চারটে ক্লাস হয়েছে, কটা ক্লাস হয়েছে? দুটো ক্লাস হয়েছে, প্রচুর নোটস এর মধ্যেই হয়ে গেছে। তার মধ্যে ও আবার মানে ডিসিশন নিয়েছে যে গানটাকে কন্টিনিউ করবে, এরকমভাবে এইটা করবে। তো একটু তো মানে চোখ কান খোলা রাখতে হবে। আর আমারও আর্ট বললাম না আগে ভিডিওতে, যে আর পাচ্ছি না, টানতে পাচ্ছি না। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা যাক কী হয়। বিকেলে ক্লাসটা হয়ে হলে ভালো হয়ে যায়, না হলে আবার কাল ব্যাক করব। এই যে আবার উইকডে, আর আসছি না নিতে। তুই আমাকে পাকে ফেলেছিস, কি বিচ্ছিরি বর্ষা, পুরো জামা কাপড় একদম ভিজে। এই দেখো এখান থেকে ঢাকুরিয়া, এইটা ঢাকুরিয়া তো, এটা কি কি, এটা জায়গাটার নাম কি? এই হাসিস না, আমি মনে রাখতে পারি না। ঢাকুরিয়ায় দেখো ছোটদি আর বড়দি, ছোটদি বড়দি লাল চা দাও। হ্যাঁ, তোকে পাশের বাড়ি কাকিমার মতো লাগছে। এখান থেকে বেশ একটু কফি নিয়ে, হ্যাঁ, একটা ভালো বেকারি বিস্কুট ডিপ করে খেতে দারুণ লাগবে। অ্যাস্থেটিক ব্যাপার ইস, এইরকম দিনে আমি আসানসোলে ঘর থেকে বেরোই না। সেই মহিলাকে তুই টেনে কলকাতা নিয়ে চলে এলি? হ্যাঁ, আমি আসানসোলে ঘর থেকে এইরকম ওয়েদারে বেরোই না। তো চাটা দে, বিস্কিট এনেছিস? দে চা দে। আরে পাউরুটি দিদি ভাইকে মুখ ভাজাটা দে, ওই তো ওইখানে আছে, নিয়ে আয়। কেন, পড়াশোনা, ওর পরীক্ষা, আর আমরা এখানে হল্লাবাজি করতে এলাম, এই সব এই মরকটার জন্য। তোকে বাড়িতে গিয়ে তুলনা করবো। বাইরে এখনো বৃষ্টি চলছে, আর এখানে কি অবস্থা আমাদের জামা কাপড়। আর এইখানে তানপুরা, এখানে তানপুরা চলছে, তার সঙ্গে খালি নিমিত্ত ঘুগনি বানাচ্ছে। উদ্ভট ঘুগনি আমার দেখবো না, দারুণ ডিলিশিয়াস। এখানে মটর সেদ্ধ করা আছে, ফাইনাল একটু রেড চিলি পাউডার দিয়ে দে, টমেটো সস দিয়ে দিবি লাস্টে, এখন দিস না। ধরো আলুগুলো কুচে তো, ওয়াও, আজকে বেশি করে রুটি খাবো। আর এখানে তানপুরা, এই হচ্ছে এখানে জল, আলু, এটা কার আলু? আচ্ছা, এখানে একজন পড়াশোনা করছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। কৃষা মন রে কৃষি কাজে জানো না, কি দেওয়া যাক না, ডিম্পলের স্ত্রী সুমন্ডলী বাজছে। এমন মানব জমি রইল পুঁতে, তারপরে আমার দেখলে ফুল তো। বাবা কত মশলা রে, এটা কি চিকেন মশলা? এটাতে লঙ্কা ধনে সব মেশানো আছে। ও, আর ডিমের ঝোলটা ফাটাফাটি হয়েছিল,
তোর বাবা বলে একটু মিষ্টি আনা যাবি দি ম্যাম কি বললো কালকে জানাবো কখন আসবে যাচ্ছে ম্যাম সময় করতে যাচ্ছে দেখো ইচ্ছে না যথেষ্ট আমার আজকে কাজ বাজ নাই আমি খালি খাবো দাবার ঘুমাবো তিশা ব্লান্ডার করেছে ওকে রান্না তিশা ব্লান্ডার করেছে ওই জন্য ওকে আজকে শাস্তি দেওয়া হয়েছে এ আমার না গা হাত পা ব্যথা করছে জ্বর জ্বর লাগছে আরে এমনিতেই শরীর ঠিক নেই আমার মাথা ব্যথা করছে হ্যাঁ করছে হ্যাঁ একটা মন্টে ক্যালসি দিবি খেয়ে নেবো চলো সব বাবা আনতে বললো তো বাবা চিকেন আনতে বলেছে মিষ্টি আনতে বলেছে চলো ডিনার টাইম ঘুগনিটা ইয়াম্মি হয়েছে তৃষা ঘুগনিটা দারুণ হয়েছে রুটি ঘুগনিটা দারুণ হয়েছে সুপার ডুপার টপার চলো খালো মজে লেলো রুটি